পেয়েছিল কিন্তু খুব খিদে, তাই জোম্যাটো দম সাপার থেকে অর্ডার করে দিলাম একটা বিরিয়ানি। আর বিরিয়ানিটা চলে এসেছে, দেখো একবার বক্সিংটা দেখো, আনবক্সিং চলছে এখন বিরিয়ানির বক্স। দেখো ভেতরে কী কী আইটেম রয়েছে, চারখানা কোট রয়েছে, এই একটা প্রথম, এই রয়েছে সেকেন্ড ওয়ান, আরও দুটো রয়েছে কিন্তু, দেখো আরও দুটো রয়েছে, এটা একটা কোটা আর এটা মিডিলে, এটা কি এটা দিয়েছে ঘি দিয়েছে। দেখো এখানে কিন্তু একটা স্পেশাল বিশেষত্ব রয়েছে, এটা কিন্তু আলাদা করে ঘি দিচ্ছে। আর সবার লাস্টে রয়েছে কিন্তু বিরিয়ানি, বিরিয়ানি বক্সটা দেখো, এটা কিন্তু দুজনের জন্য। আর এখানে দিচ্ছে আলাদা করে বারিস্তা, আর তার সাথে দিচ্ছে এই ছোটো ছোটো গোলাপজামুন, এটা কিন্তু দুটো বাক্সতে গোলাপজামুন দিয়েছে, আর একটা বাক্সতে গোলাপজামুন, ছোটোটা গোলাপজামুন, আর এই হচ্ছে রায়তা। দেখো কতগুলো আইটেম, বারিস্তা, গোলাপজামুন আর ইয়ে, আর এই বিরিয়ানি আনবক্সিং হয়ে গেছে, অর্ধেক কিন্তু খুলে গেছে বিরিয়ানি, আর জাস্ট অ্যারোমা বেরোচ্ছে না, তোমাদের কী বলবো। আর বারিস্তা দিয়ে কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে, আর রাইসের কোয়ান্টিটি দেখো আর কোয়ালিটি দেখো, মানে ইউজ করা হয়েছে এমন সেরা কোয়ালিটির ইউজ করা হয়েছে কিন্তু এখানে। কিন্তু দামসাপাটে কিন্তু বিরিয়ানি এ যা দেখছি, ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করছি, আর বিরিয়ানিটা জাস্ট কালারফুল আর এত সুন্দর অ্যারোমা আসছে না, আর বারিস্তা দিয়ে কিন্তু ছড়ানো, আর ঘি দিয়ে কিন্তু ঘিয়ের ফ্লেভার কিন্তু হেভি সুন্দর আসছে, আর রাইসটা কিন্তু ওয়েল কুক একদম দেখো। আর এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনের পিস, ফার্স্ট একটা মাটনের পিস বেরিয়ে গেছে, এক পিস এই মাটন দেখো একটা বেরিয়ে গেছে, এই হলো দু নম্বর পিস, এটা হচ্ছে দুটো দুটো মাটন, দেখো দুটো মাটন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এই হলো তিন নম্বর পিস, দেখো আরও আরও বাকি আছে, দেখা আরও দেখা বাকি আছে, এই হলো চার নম্বর পিস। টোটাল চারখানা পিস দিয়ে, মাটনের পিস দিয়ে কিন্তু এই বিরিয়ানি, এটা কিন্তু দুজনের শেয়ারেবেল, দুজন কিন্তু আরামসে খেতে পারে, খুবই সুন্দর। কিন্তু দামটা একটু একটু বেশি, কারণ কি যেরকম কোয়ালিটি সেরকমই দাম হবে, ৪৮৫ টাকা কিন্তু দাম নিয়েছে। অনলাইনে জোম্যাটো থেকে আমি অর্ডার করেছিলাম, সেটা দিয়ে তোমার দোকান থেকে না, দোকানে কিন্তু ৩৭০ টাকা পেয়ে যাবে, জোম্যাটোতে যেহেতু ডেলিভারি চার্জ সব নিয়ে রয়েছে, সেই জন্য ৪৮০ টাকার মধ্যে। দেখো দুটো থালা কিন্তু ভরে গেছে, ফার্স্টে কিন্তু মিষ্টি মুখ দিয়ে শুরু করি, আমি কিন্তু সবার লাস্টে মিষ্টি মুখ করি না, আমি প্রথমেই মিষ্টি মুখ করে নিই। এবার দেখো রাইসটা দেখো, দুটো থালা কিন্তু ভরে গেছে, আর বারিস্তা কিন্তু ওপর দিয়ে দেওয়াই রয়েছে, আলাদা করে বারিস্তা দিচ্ছে, যার বারিস্তা বেশি খেতে পছন্দ করে তাদের কিন্তু আলাদা করে বারিস্তা রয়েছে। আর ডিমটা কিন্তু আমি বাড়িতে পারিনি, যে ডিমটা কিন্তু এরা দেয়নি, ডিমও দেয়নি, আলুও দেয়নি, এর মধ্যে ডিমও থাকে না, আলুও থাকে না, এদের দাম সাপারে আলাদা একটা শিশির মধ্যে ঘি ভরা, পুরো ঘি রয়েছে, কিন্তু ঘিটা যারা বেশি খাও ঘিটা কিন্তু ছোটিয়ে খেতে পারো। আমি কিন্তু এই ঘি দিয়ে গরম, মানে বিরিয়ানির সাথে কিন্তু ঘি মিশিয়েই খাবো, এই দেখো ঘিটা দেখো, এবার ঘিটা কিন্তু যথেষ্ট গরম ছিল বলে এটা একদম গলে গেছে, নাহলে কিন্তু জমে যেত। আর এই ঘিটা কিন্তু আমার পুরোটা লাগবে না, এই মাটনের পিসটা দেখো, যে মাটনটা থেকে যা অ্যারোমা আসছে না, এখানে যে মাটনটা ইউজ করেছেন, এটা রিয়াজি মাংস ইউজ করেছে, এটা কিন্তু কচি পাঠানা, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর পিসগুলো সাইজ 9x60-70 গ্রামের পিস আছে, সেজন্য চার পিস দেওয়া হয়েছে এখানে, ওই গড়ে পড়তে একই হচ্ছে। যদি তুমি দিওয়াপি এসবে খাও, বড় একটা পিস দেবে 200 গ্রামে, সেরকমই এরকম ব্যাপার আছে। আর এই ডিমটা দিয়ে আমি এখন ট্রাই করি, কারণ কি আলু নেই, আলুটা আমার খুব খুব প্রিয়, আলু যে কেন এটা দেয় না আমি এটা বুঝি না, আলুটা ছাড়া বিরিয়ানি ঠিক জমে না, কিন্তু যেরকম যেরকম দোকানে যেরকম যেমন বিরিয়ানি আলাদা আলাদা ব্যাপার থাকে, সে কিন্তু রাইসটা কিন্তু সত্যি অসাধারণ লাগলো বস খেয়ে, অসাধারণ। রায়তা দিয়ে একটু মিক্স করে খাবো, আমার কিন্তু দারুণ লাগছে, মানে অ্যারোমাটা এত সুন্দর না, তোমরা একবার ট্রাই করে দেখো, দোকানে হোক রেস্টুরেন্টে হোক। এটা কিন্তু নাগের বাজারে রয়েছে, নাগের বাজারে তোমরা ডায়মন্ড সিটি মল যে আছে, ডায়মন্ড সিটি মলের মধ্যে কিন্তু এদের একটা আউটলেট পেয়ে যাবে। এই যে হচ্ছে মাটনের পিস, মাটনটা দেখো একবার, একটু ছিঁড়তে অসুবিধা হচ্ছে কিন্তু তাও চলে যাবে, কারণ কি একটু কামড়েই খেতে হবে মনে হচ্ছে, আমি কামড়েই খেলাম, মাটনটা একটু আরেকটু বয়েল হলে ভালো হতো। যাই হোক, আজকে রাতের ডিনারটা কিন্তু আমি কিন্তু সেইভাবে সারলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, দেখা হবে এরকম একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমাদের সাথে টাটা, বাই বাই।